জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী কুসুম সিকদারের কথা মনে আছে? অভিনয়, মডেলিং, গান ইত্যাদি সহ সংস্কৃতি মাধ্যমের নানা শাখায় আলো ছড়ানো কুসুম হঠাৎ করে হারিয়ে গিয়েছিলেন অভিনয় থেকে। সম্প্রতি আবারও ফিরে এসেছেন কুসুম, সঙ্গে নিয়ে এসেছেন নতুন পরিচয়। কুসুম সিকদারের গল্প নিয়েই হারিয়ে যাওয়া ও অনিয়মিত তারকাদের নিয়ে আমাদের সিরিজ ভিডিওর আজকের পর্ব। কুসুম সিকদারের জন্মসাল না জানা গেলেও তার জন্মদিন হচ্ছে 12ই এপ্রিল। 1980 দশকের কোনো এক বছরের 12ই এপ্রিল ঢাকায় জন্ম হয় তার। সংস্কৃতি মাধ্যমের সঙ্গে কুসুমের যাত্রা শুরু হয় 4 বছর বয়সে গানের মাধ্যমে। নজরুল একাডেমি, ওস্তাদ ফুল মোহাম্মদ এবং ওস্তাদ মোর্শেদের কাছে চলে তার নজরুল সঙ্গীত শিক্ষা। তখন থেকেই তিনি স্বপ্ন দেখতেন দেশ সেরা গায়িকা হবার। 2000 সালে ইথুন বাবুর সুর ও সঙ্গীতে জীবনের যত চাওয়া শিরোনামে একটি মিক্সড অ্যালবামে গান করেন কুসুম। পরের বছর অর্থাৎ 2001 সালেই প্রকাশ হয় তার প্রথম একক অ্যালবাম তুমি আজ কত দূরে। হয়তো জনপ্রিয় একজন গায়িকাই হতেন তিনি, কিন্তু সময়ের পরিক্রমায় তার প্রধান পরিচয় হয়ে ওঠে মডেল অভিনেত্রী। মডেল অভিনেত্রী পরিচয়ের শুরুটা হয় 2002 সালে লাক্স আনন্দধারা আয়োজিত ফটোসুন্দরীর প্রতিযোগিতায় মিস ফটোজেনিক নির্বাচিত হওয়ার মাধ্যমে। লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক বাংলাদেশ 2002, কুসুম সিকদার, কুসুম সিকদার। সে বছরই মডেল হিসেবে আত্মপ্রকাশ করেন কুসুম। আহমেদ ইউসুফ সাবের নির্মিত আলামিন ভেজিটেবল ক্র্যাকার্সের একটি বিজ্ঞাপনে প্রথম মডেল হন তিনি। একই সঙ্গে অরুণ চৌধুরীর টেলিফিল্ম বিয়ের আংটির মাধ্যমে অভিনেত্রী হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। তবে মডেল হিসেবে জনপ্রিয়তা আসে লাক্সের 2টি বিজ্ঞাপনে মডেল হবার মাধ্যমে। এরপর তিনি মিল্ক ভিটা আইসক্রিম, লিপটন চা সহ আরও অনেক বিজ্ঞাপনে মডেলিং করেন। যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্য জল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল সৌরভ যা মন ছুঁয়ে যায়। আর অভিনেত্রী হিসেবে তিনি সবার নজরে আসেন সোহেল আরমানের 3 পুরুষ মেগা সিরিয়ালে অভিনয় করার মাধ্যমে। এরপর বয়স যখন 21, মেঘ বালুকের গল্প, অন্ধকারের গান, অন্যরকম লজ্জা, শ্যাওলা ইত্যাদি নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি পর্দার একজন সু ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন কুসুম। ছোট পর্দার কুসুম একসময় নাম লেখান বড় পর্দাতেও। 2010 সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র গহিনে শব্দ। 2012 সালে মুক্তি পায় তার দ্বিতীয় চলচ্চিত্র লাউটিপ। স্বপন আহমেদ পরিচালিত এই ছবিতে খুবই ভালো অভিনয় করে কুসুম জিতে নেয় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার। কুসুমের তৃতীয় এবং শেষ চলচ্চিত্র শঙ্খচিল মুক্তি পায় 2015 সালে। উপমহাদেশের খ্যাতনামা পরিচালক পদ্মানদীর মাঝিখ্যাত গৌতম ঘোষ পরিচালিত যৌথ প্রযোজনার এই ছবিতে কুসুম দুর্দান্ত অভিনয় করেন। ছবিটি যেমন ভারতে জিতে নেয় সে দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তেমনি কুসুম জিতে নেয় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলো ফিরে যাই, মেয়ে তো এখন অনেকটাই সুস্থ, আমার সঙ্গে কত কথা বলল। এই সুস্থতা সাময়িক লায়লা, জন্ম থেকে ওর একটা ভ্যালভ নষ্ট, আমাদের কপাল ভালো যে এখানে সে ধরা পড়েছে। তাহলে খুলনা বা ঢাকা চলো, কলকাতা আমি যাব না, এখানে এসব বাজে কথা বলো না। কিন্তু এরপরই কুসুম অনিয়মিত হয়ে যান মিডিয়া থেকে। 2018 সালের পর আর অভিনয় করেননি কোনো নাটকে বা চলচ্চিত্রে। তবে কি মিডিয়া একদম ছেড়ে দিয়েছিলেন কুসুম? এর উত্তর হল না। যে মডেলিং এবং অভিনয়ের জন্য গানকে ছেড়েছিলেন কুসুম, তিনি ফিরে যান সেই গানের কাছেই। দীর্ঘ 16 বছরের বিরতির পর কুসুম আবার গান করেন 2017 সালে। নেশা নামের একটি গান প্রকাশিত হয় তার। জানি না কেন
এরপর মরিচিকা শিরোনামে তিনি আরও একটি গান করেন। গানটি গাওয়ার পাশাপাশি লিখেছিলেনও তিনি নিজেই। এটিও কিন্তু কুসুমের আরও একটি পরিচয়। তিনি একজন লেখকও। প্রকাশিত হয়েছে তার একটি কাব্য এবং একটি গল্পগ্রন্থ। মৃদু মন্দ জল ঢেউয়ের মধ্যবর্তী বিন্দুগুলোর সংযোজন রেখা বরাবর হেঁটে চলেছি কৌণিক সমুদ্রের ফুটপাত ধরে। অভিনয় ছাড়া অন্য মাধ্যমে কাজ করলেও অভিনয়ে তিনি একেবারে ছিলেন না। এই বিষয়ে একটি জাতীয় দৈনিককে তিনি জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে দেওয়ার পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে, যার অন্যতম একটি কারণ ব্যক্তিগত। ঠিক কি সেই কারণ তা তিনি জানাননি। অবশেষে কুসুম সব কারণ ভুলে আবারও ফিরে এসেছেন অভিনয়ে। অভিনয় করছেন শরতের জবা নামের একটি চলচ্চিত্রে। মজার ব্যাপার হচ্ছে এবার নামের সঙ্গে যুক্ত করেছেন আরও কিছু পরিচয়। এই সিনেমাতে অভিনয়ের পাশাপাশি তিনি একাধারে একজন প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকারও। এখন পুরোদমে চলছে ছবির শুটিং, শীঘ্রই হয়তো মুক্তিও পাবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করা কুসুম 2007 সালের ডিসেম্বর মাসে সংসার পাতেন বৈমানিক মইনুল ইসলাম খানের সঙ্গে। হারিয়ে গিয়ে আবার নতুন করে ফিরে আসার জন্য কুসুম সিকদারকে অভিনন্দন। কুসুম সিকদারের ফিরে আসা সফল এবং সার্থক হোক, সেটি আমাদের চাওয়া। অনেক অনেক ভালোবাসা কুসুম সিকদারের জন্য। হারিয়ে যাওয়া বাকি তারকাদের নিয়ে ভিডিও দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।